আল মদিনা ট্রাভেল LLC, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল LLC। প্রথম ম্যাচে সূচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে 5 উইকেটে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিয়ে রাখল ঐতিহ্যবাহী বসুন্ধরা স্পোর্টিং ক্লাব। আজ সোমবার স্থানীয় ওসমানী মাঠে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের 15তম ম্যাচে আরিফ, ফাহিম ও তাহেরের দুর্দান্ত বলে মাত্র 84 রানে অল আউট হয় শুকতারা জনমঙ্গল সমিতি। ব্যাট হাতে শুকতারা জাহেদ 14 বলে 17, মাহমুদুল্লাহ 17 বলে 15 ও আরিফের 9 বলে 12 রান ছাড়া কেউই 2 অঙ্কের ঘর ছুঁতে পারেনি। তবে 14টি রান অতিরিক্ত আকারে আসে বোলারদের ছোট ছোট ভুলে। জবাবে ব্যাট করতে নেমে 22 রানের মাথায় ফাহিম ও শাকিলের উইকেট হারিয়ে বসে টিম বসুন্ধরা। তবে আরিফের 18 বলে 27 ও রায়হানের 20 বলে 21 রানে ভর করে 8 ওভার খেলে 5 উইকেটে জয় তুলে নেয় লড়াকু বসুন্ধরা। 18 বলে 27 রান ও 2 উইকেট নিয়ে বসুন্ধরার অলরাউন্ডার আরিফ ম্যান অব দি ম্যাচ এবং 9 রান খরচে 4 উইকেট নিয়ে মোস্ট এক্সাইটিং প্লেয়ার নির্বাচিত হন ফাহিম। আমাদের আজকের ম্যাচটা একটু চ্যালেঞ্জিং ছিল, এই আমাদের জিততে হবে এই 10 ওভারের ভিতরে, সেই জন্য আমাদের অনেক রাফ খেলতে হয়েছে, সেই জন্য উইকেটের চিন্তা না করে আমরা এরকম খেলছি। নেক্সট ম্যাচ ইনশাল্লাহ আমাদের জিততে হবে কোয়ালিফাই করতে হলে, সেই জন্য আমরা অনেক চেষ্টা করবো এবং আশাবাদী আমরা ইনশাল্লাহ সামনের ম্যাচ জিতবো। ব্যাড লাক আমরা আজকে আসছি, এখন হয়েছে গিয়া আমাদের ব্যাটসম্যানের ঘাটতি আছে আর কি, ব্যাটসম্যানরা পর্যাপ্ত রান করে আনতে পারছেন না, বোলাররা সুবিধা আনতে পারছেন না। আর যদি 30-40টা রান হইতো তাহলে আমরা বোলার হলে বালা কিছু করতো। আগামী 25 জানুয়ারি গ্রুপ পর্বের 22তম ম্যাচে ইউনিটি ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়বে বসুন্ধরা। আগামীকাল একই ভেন্যুতে সোনালী যুব সংঘ নামবে ইউনিটির বিপক্ষে। ফারিয়া ফিনরিয়া, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। আল মদিনা ট্রাভেল LLC, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল LLC।